নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাবান্না। আজকের রেসিপি ডিম ভাপা। খুব সহজ একটা রেসিপি ডিম ভাপা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি চারটে ডিম নিয়েছি, ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পোস্ত, আর দেব সামান্য পরিমাণে একটু লবণ। এবার এগুলো সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। দেখুন খুব সুন্দর একটা পাউডার হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব 1/2 কাপ টক দই। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর দেব 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। লঙ্কাগুলো আমি ভেঙে দিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। মিক্সিং জারে অল্প একটু জল দিয়ে মশলাটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দেব সামান্য পরিমাণে লবণ। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমগুলো দিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর দেব 1 টেবিল চামচ সর্ষের তেল, আবারও ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে এটাকে স্টিম হওয়ার জন্য তৈরি করে নিলাম। এটাকে 7 থেকে 10 মিনিট আমি স্টিম করে নেব। এবার একটা কড়াইতে স্ট্যান্ড দিয়ে নিলাম, আপনারা চাইলে ছোট বাটিতেও এটা করতে পারেন। এরপর টিফিন বক্সটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। খেয়াল রাখবেন জলটা বেশি দেবেন না, জলটা টিফিন বক্সের নিচ বরাবর অবধি রাখবো। এবার ঢাকা দিয়ে 7 থেকে 10 মিনিট স্টিম করে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম ভাপা। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।